এই যে মিস্টার, আপনি কি জানেন কষ্ট কাকে বলে? কোনোদিন কি আপনি কষ্ট অনুভব করছেন? আমি জানি আপনি কষ্ট কাকে বলে জানেন না, কষ্ট কি কোনোদিন অনুভবও করেননি। তাই একটা সত্য ঘটনা বলি, অবশ্যই আপনি জানেন না, আমাদের এলাকায় আমার সাথেই থাকে আমার একটা বন্ধু ছিল, আমাকে খুব ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। আর সে রাত দিন 24 ঘন্টার 10 থেকে 11 ঘন্টা আমার সাথেই থাকত, সব সময় দুজন একসাথেই থাকতাম, একসাথেই চলতাম। কিন্তু সে এমন মানুষ যে তার নিজের কথা কাউকেই বলতো না এবং আমাকেও কোনোদিন বলেনি। হঠাৎ একদিন রাতে রাত 12টার দিকে আমাকে ফোন দিয়ে বলল একটা ফাঁকা জায়গায় আমাকে দেখা করতে। আমি ভাবলাম কি ব্যাপার, এই প্রচন্ড শীতের ভিতরে আমাকে এই ফাঁকা জায়গায় দেখা করতে বলছে। আমি ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামালাম না, যেহেতু আমার বন্ধু যেতে বলছে যেতে তো হবেই। আমি গেলাম, গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় ভীষণ শীতের ভিতরে সে বসে আছে। আমি গিয়ে বললাম কিরে কি হয়েছে, এত রাতে এই নির্জন ফাঁকা জায়গায় একা একা বসে আছিস, কি কারণ? সে আমার কথায় কোনো উত্তর দিল না। আমি বারবার একই কথা বলছি, সে কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখে শুধু অশ্রু ঝরছে। আমি বললাম কি ব্যাপার, তোর চোখে অশ্রু? সে কোনো কথা বলছে না। আবার বললাম কি ব্যাপার, তোর চোখে অশ্রু ঝরছে? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না, তুই কাঁদছিস কেন, আমাকে সব খুলে বল, আমি সব কিছু সমাধান করে দিচ্ছি। সে আমাকে বলল তুই কি সমাধান করবি, তুই তো সব কিছু জানিস না, কিছু বুঝিস না, কি সমাধান করবি আমার? সে বলল শোন, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমার জীবন দিয়ে ভালোবাসি তাকে। আমি বললাম কাকে? বলল আছে। আমি বললাম বলবি তো আমাকে, খুলে বল সব কিছু, দেখি আমি কিছু একটা করা যায় কিনা। আসলে ছেলেটার দুর্ভাগ্য, ছেলেটার বাড়ির থেকে সবাই রাজি ছিল, মেয়েটার ব্যাপারে জানে, সবাই বিয়েতে প্রস্তুত, বিয়ে দিতেও প্রস্তুত, সবাই রাজি, কিন্তু মেয়েটা রাজি না, কখনো তার ভালোবাসায় হ্যাঁ বলেনি, শুধু নাই বলে গেছে। কি কষ্ট তার মনে। আসলে বড় লোকের মেয়ে তো দেমাগি মেয়ে। ছেলেকে বললাম তুই তো গরিব, তোর টাকা নেই, তোরা গরিব মানুষ মেয়েদের দিকে তাকাস কেন, বড় লোক মেয়েরা খুবই দেমাগি, ওদের দিকে তাকাতে নেই, ওরা শুধু অভিনয় করতে জানে, তোর তো ভাগ্য ভালো যে শুধু ভালোবাসতে রাজি হয়নি, সে যদি ভালোবাসতে তোকে রাজি হতো না তাহলে তোকে জীবনটা দিতে হতো, তোর সাথে শুধু ভালোবাসার অভিনয় করে যেত, ভালোবাসতো না, পরবর্তীতে তোর জীবনটাই দিয়ে দিতে হতো। যাক, তুই আর এটা নিয়ে মাথা ঘামাস না, তুই এপর থেকে সরে যা, দূরে সরে যা, এই অভিনয়ের পথে ঢুকলে তোর জীবনটা শেষ হয়ে যাবে, তুই শুধু অভিনয় দেখে যাবি, ভালোবাসা কখনোই পাবি না। আসলে তার মনে যে কষ্ট, আমি তার মনের কষ্ট দূর করতে পারিনি, কখনোই পারিনি, কি করে পারবো, অত সুন্দর মেয়ে, বড় লোকের একমাত্র মেয়ে, কি করে পারবো, আমার দ্বারাই অসম্ভব। তাকে আমি বোঝালাম, সে বুঝতে চায় না। আসলে